আসসালামু আলাইকুম, জান্নাতুল কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের ডেজার্ট তৈরি করে দেখাবো, ডাইটিং ডেজার্ট। সারাক্ষণ সবজি খেতে খেতে বোরিং হয়ে গেলে মিষ্টিও খেতে ইচ্ছা করে, সেই জন্য সেটা কথা চিন্তা করে এখানে আমি ডায়েটিংয়ের ডেজার্ট তৈরি করে দেখাচ্ছি। যারা ডায়েটে আছেন তারা এটা খেতে পারেন। এখানে আমি ঘি দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো, দিয়ে দিলাম 2টা তেজপাতা, 3টা এলাচ। আর আজ আমি তৈরি করছি দুধ কধুর বা লাউয়ের সেমাই। এখানে আমি লাউ নিয়ে লাউটাকে খুবই মিহি করে কুড়িয়ে নিয়েছি। কুড়িয়ে এটার যে পানিটা হয় সেটা ভালোভাবে চিপে ফেলে দিয়েছি। আর এখানে লাউ আছে আমার 1 কাপের বেশি, 1.5 কাপের মতো লাউ আছে। আমি লাউটাকে ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি। ঘিয়ের সঙ্গে লাউটাকে কিছুক্ষণ ভেজে নিতে। আমার চ্যানেলে কিন্তু আরও একটা দুধ কধুর ভিডিও আছে, চ্যানেলে আপনারা দেখে নিতে পারেন। আর এটা আজকে যেটা আমি করছি এটা ডায়েটিংয়ের যারা আছেন তাদের জন্য আমি এটা করছি। এভাবে আমি প্রায় 4-5 মিনিট ঘিয়ের মধ্যে এটাকে ভেজে নেব। দারুণ একটা স্মেল বের হচ্ছে। প্রায় 4-5 মিনিটের মতো আমি লাউটাকে ঘিয়ের সঙ্গে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর দুধ কধুরটা তৈরির সময় লাউটা পানিটা খুবই সুন্দরভাবে নিংড়ে নেবেন, তাহলে বেশি ভালো হবে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আর আমি চুলায় বসিয়ে দিলাম, এখানে আমি 1.5 লিটার দুধ নিয়ে নিয়েছি, দুধ দিয়ে দিলাম চুলায়, দুধ দিয়ে দিয়েছি। আর এই দুধের মধ্যে আমি সেই ভেজে রাখা লাউটা দিয়ে দিচ্ছি। আমি দুধটাকে আগে থেকে জাল করে রেখেছিলাম। এবার এই লাউয়ের সঙ্গে দুধটাকে আমি রান্না করতে থাকবো। লাউটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর এটা ঘনও হয়ে আসবে দুধটা কমে, তখন আমি এটাকে নামিয়ে নেব। আমার দুধ কতটা প্রায় হয়ে গেছে, এটার দুধটা অনেক ঘন হয়ে গেছে। আর এটা বোঝাই যাচ্ছে না যে এটা কধু দিয়ে তৈরি, খুব টেস্টি হয়েছে খেতে। এ পর্যায়ে আমি এখান থেকে কিছুটা উঠিয়ে নিচ্ছি যেটা আমি খাবো। আর দেখতেই পাচ্ছেন এটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, পিঙ্ক পিঙ্ক একটা কালার হয়ে গেছে দুধটা কমে গিয়ে। আর এটা ঠান্ডা হওয়ার পরে আরও ঘন হয়ে যাবে। এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আর বাকিটাতে আমি চিনি দিয়ে দিব, এটা হচ্ছে আমার বাচ্চারা খাবে। আর বাকিটাতে আমি এই যে হানি দিয়ে দিচ্ছি, এখানে আমার টেস্ট অনুযায়ী দিচ্ছি। যেহেতু এটা দুধটা ঘন হয়ে এমনিতে অলরেডি এটা মিষ্টি মিষ্টি হয়ে গেছে, তারপর এখানে আমি আমার টেস্ট অনুযায়ী এইরকম বড় 1 চামচ হানি দিয়ে দিলাম। আপনারা যারা ডায়েটে আছেন তারা এইভাবে হানি দিয়ে খেতে পারেন, অথবা ব্রাউন সুগার ইউজ করতে পারেন। আর ব্রাউন সুগার যখন ইউজ করবেন তখন রান্নার সময় চিনির বদলে ব্রাউন সুগার দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন এটা কতটা টেস্টি আর লোভনীয় হয়েছে। আর আমি এখানে কোনো জিরো ক্যাল বা কৃত্রিম যে চিনিটা পাওয়া যায় সেটা ইউজ করছি না, সেটা খাওয়ার চেয়ে চিনি খাওয়াই বেটার, কারণ সেটা খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে, সেটা না খাওয়াই ভালো। চেষ্টা করবেন এটা ব্রাউন সুগার অথবা হানি দিয়ে খাওয়ার। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে এবং উপকারে আসবে। আর সামনে যেহেতু রমজান মাস, এই রোজাতে আমরা এটা খেতে পারি। এই দুধ কধুর মধ্যে আপনারা চাইলে পছন্দ মতো বাদাম, কিশমিশ এগুলো দিতে পারেন, তবে আমি এগুলো কিছুই দিলাম না যেহেতু আমার বাচ্চারা এগুলো খেতে পছন্দ করে না। আর আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন,
এতে করে আমার সব রেসিপিগুলো আপনারা খুব সহজে পেয়ে যাবেন। খুদাহাফেজ।